গুড ইভিনিং বন্ধুরা, একটা দিন শেষ হয়ে গেল। সকালবেলা আজকে একদম সময় পাইনি, অফিসে প্রচুর কাজ ছিল। অফিসে যেদিন যেদিন ট্রেন বেশি থাকে, আপনারা তো জানেনই আমি ইন্ডিয়ান রেলওয়ের সাথে যুক্ত আছি, যেদিন যেদিন ট্রেন বেশি চলাচল করে সেদিন সেদিন একদম ভিডিও করার কোনো সময় তো হয়ই না। কাজের চাপে বাড়িতে এসেও ক্লান্ত হয়ে যাই, আর কিচ্ছু কাজ মানে ভিডিও করার কোনো এনার্জি থাকে না। অন্যান্য কাজ তো করতেই হয় বলুন, খাওয়া দাওয়া, তারপরে আমার পোষ্যকে খাওয়ানো, এগুলো তো করতেই হয়, সেগুলো তো করেইছি। কিন্তু একটু ক্লান্ত থাকায় শুয়ে পড়েছিলাম, একটু সামান্য বিশ্রাম নিয়ে এই উঠেছি। এখন বিকেলবেলা একটু সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। কেমন কাটলো আপনাদের সারাদিনটা জানাবেন। আর আমার কর্মকাণ্ড, এই যে নানা টাইপের কথা বলছি আমার পাঁচমিশালি ব্লগে, সেটা কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে দেখতে থাকবেন, এটুকু আপনাদের কাছে আবদার আশা। ভালো লাগলে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও নতুন নতুন নানা টাইপের মানে কাজ আপনাদের সামনে পরিবেশন করতে পারি, সেই চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন। রাত্রিবেলা একটু রুটি খাওয়ার জন্যে একটু সিমুয়ের পায়েস বানাবো, আর আম তো আছেই, যতদিন আম আছে ততদিন কোনো চিন্তা নেই, আম কিন্তু আমরা খেয়েই চলেছি। এখন যদিও সমস্ত আমের যেমন ল্যাংড়া, হিমসাগর এগুলো তো চলেই গেছে, এখন বেশিরভাগ দশেরা, চৌষা এগুলোই পাওয়া যাচ্ছে। তাহলে আপনাদের সাথে আবার কালকে দেখা হবে, ভালো থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।